হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ড্যান্সার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে নতুন দিনে। তো দেখো, এখন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে ঘরে চলে আসার পর ঠাকুর পুজো দিয়ে নিয়ে এখন চলে এসেছি পুরোপুরি রান্নার দিকে। এখন আমি একটু রান্না করব, হচ্ছে যেমন ভাত বসে দিয়েছি, ভাত করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে একটু আগে ফার্স্টে সকালবেলা জল, মানে সকালবেলা চা না খেলেই হবে না, সেটা হচ্ছে চাটা খাবো। আর সকাল সবাই উঠে গেছে ঘুম থেকে তাড়াতাড়ি, এখন বাজে 8টা মতন, তাতে উঠে গেছে কেন আজকে অনেক তাড়াহুড়া, সারাদিন অনেক ব্যস্ত ভেতরে কাজ সারতে হবে। আর সেটা স্কুল আছে, সারাদিন অনেকগুলো কাজকর্ম আছে আমার ঘরে। তো তোমরা সারাদিন ভিডিওটা দেখতে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো কিছুক্ষণ বা ফিরে আসছি। সবাই রেডি হয়ে গেল, তো রুটি আর উচ্চ কোনো ভাজা বানাইছি। তো দেখো বন্ধুরা, তাড়াহুড়া করে বিছানাটা গুছিয়ে তাড়াতাড়ি করে, কেননা স্কুল যাবে, বিছানা আগো ছড়ে থাকলে ভালো লাগে না দেখতে। এখনো পর্যন্ত তাড়াহুড়া এটা করেন, তারপরে ছেড়ে দিয়ে দেবো দিয়ে। তো বাবা ছেড়ে দিয়ে আসছে, তাহলে করলাম বিশাল সময়, এখন একদম সময় হাতে নেই। তো তাহলে বিছানাটা গুছিয়ে রাখবো। ফিনালে সেরকম কিছু পানিতে পানি মানে বারাবন বিস্কুট আর একটা পাক দিয়েছি, এটা আজকে ও খাবে বললো, সেটাই দিলাম। আর অন্য কিছু দিলে ভালো হতো, কিন্তু অন্য কিছু খাবে না বলছে। ভাই চলে যাচ্ছে, এখন স্কুল চলে যাচ্ছে, আর কি নিয়ে যাচ্ছে সাইকেল করে। ওখানে বাবা দাঁড়িয়ে থাকবো সামনে, বাবার সাথেই ভাই বাবা বাইকে চলে যাবো, বাবা আর ভাই সাইকেল করে চলে যাবে। সাবধানে যাইব ভাই, জল নিলি, জল নিলি, জল সাবধানে যাবি। সাবধানে যাবি, রিং বাজাবি মোগলোতে। দেখো বোধ স্কুল চলে গেল, চলো বসা কিছুক্ষণ পরে আমি কথা বলতে আসছি। তো বন্ধুরা, ছেলে তো অনেকক্ষণ আগে স্কুল চলে গেছে, তোমার সঙ্গে সাথে শেয়ারও আমি করেছি যে স্কুল চলে গেছে, তোমার সঙ্গে দেখে দিলাম। এখন দেখো, তোষকে জল পড়ে গেছিলো বলে তোষকটা একটু উপরে দিয়ে এলাম, তো এরকম রেখে দিয়ে বিছানাটা তোষক উপর থেকে আনলাম। তারপরে আমি পুরো বিছানাতে আবার বিছানা ভালো করে আবার পরিষ্কার করে তুলে রেখে দেবো, মানে তুলে রেখে দেবো না, বিছানা ভালো করে আবার পেতে দেবো চাদর ফাদর। তোষকটা শুকিয়ে যাক, রোদ্দুরটা যেহেতু খুব ভালো উঠেছে, সে রোদ্দুরে দিয়ে দিয়েছে। আর ঘর দোরটা এরকম আপাতত রয়েছে, কাজকর্ম অনেক বাকি রয়েছে, সারাদিন অনেক ব্যস্ততা ভেতরে দিন কাটাতে হবে। আর দেখো অনেক জামা কাপড় কাঁচা ভিজিয়ে, এত জামা কাপড় কাঁচা ভেজাবো, অত দাদা ভাই প্যান্ট বালিশের আর বিছানা তারা সব কাজবে। এখন কে জানি রান্না করবো, কারণ শুধুমাত্র ভাতই আমার হয়ে রয়েছে, আর কিছু আর এখনো হয়নি। চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে চাদর ফাদর আমার বরের প্যান্ট জিন্সের সমস্ত কাটছিলাম, দাদা জিন্সপত্র সব কাটলাম। আর দেখো এখানে বালিশের বাবু সব কেজে ওই বাড়ির তোষকটার উপরে দিয়ে দিয়েছিলাম, ওটা আটকে ফুকে গেলে আনবো, কারণ এক বোতল জল তোষকে পড়েছিলাম। তো চলো এগুলো শুকিয়ে যায়, তারপর কথা বলতে আবার আমি আসবো কিন্তু রান্না বান্না। তো বন্ধুরা, অনেকগুলো কাজ আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, অনেকগুলো কাজ হয়ে গেছে। তো আমি ওই এখন জামা কাপড়গুলো কেজে আসলাম, আর প্রচণ্ড ওই কষ্ট হচ্ছে, এত হচ্ছে গরম, আর জামা উপরে তোষকটা মিলেছি এক বোতল জল পড়ে গেছে বললামই আমি। আর ঘর দৌড়ে এখন আমার এরকমই ততটা পারছি করছি, আর নাহলে পরে কখন রান্না টান্না হয়, রান্নাটা করতে হবে। তো আমি রোজে থাকবো কিছুক্ষণ পরে, আমি ঠিকঠাক করে দেখাবো। তো এখন আমি একটু রান্না করবো, তো এই জন্য 10 মিনিট রেস্ট নিন তাকার তলে বসে, কারণ বিশাল গরম লাগে, প্রচণ্ড গরম লাগে। দোকান যাবো, দেখি কি রান্না করা যায়, তোমার সঙ্গে শেয়ার করবো। আর সকাল থেকে নানান ব্যস্ত হয়ে থাকে, সকালবেলা থাকে তো প্রচণ্ডই সকালটা ব্যস্ত হয়ে থাকে, কারণ সকালবেলা ছেলে স্কুল যাওয়া আস থাকে, স্কুল যাওয়া থাকে, দাদা কাজে বেরোনো থাকে, তো সব কিছুই থাকে। সেই জন্য সকালটা প্রচণ্ড ব্যস্ততার ভেতরে দিনটা কাটে। তো কী বলবো আর, সকালে সেটাই হয়, সেটাই সেটা গৃহবধূ সকাল সারাদিনে সেটাই হয়। তো আমি এখন এবার একটু 10 মিনিট বসে নিয়ে দেখো বাইরেটা কিন্তু হাওয়াচ্ছে, তাও মাথার উপরে ঠাকুরের মেয়ে আছে, ক্যালেন্ডার হচ্ছে। তো একটু 10 মিনিট বসে নিই, তারপর যাবো হচ্ছে দোকানে, কী রান্না করা যায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো চলো কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি, রেখে দেবো রান্না করলে অনেক। তো দেখো, তো দেখো বন্ধু, তাড়াহুড়ার ভেতরে আমি একটুখানি সবাই তরকারি করে নিলাম, একটুটা মানে একটুখানি একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেবো, মানে একটুখানি আমি এটা মাখামাখি করবো, সবাই তরকারি করে নেবো। তাড়াহুড়ার ভেতরে অনেকটা রাত্রে রান্না করে দেরি হয়েছে, প্রায় 1টা মতো বাজে গেলো, এত দিন হয়ে গেলো, ঘরে কানে কাজকর্ম করবো, সেভাবে তাড়াতাড়ি কিছু করতে পারিনি। তো দেখো এটা সব খসা করবো একটুখানি, আর দেখো একটুখানি মা আমার শাশুড়ি মা কী সুন্দর দেখো কলমি শাক কেটেছে। আমার আমার কোনো দিন আমি এরকম ছোটো ছোটো করে এত সুন্দর করে কলমি শাক কাটতেই পারি না, মানে আমাদের হয়ই না, জাস্ট না কী বলবো। আমার শাশুড়ি দাদা কলমি শাক কলমি শাক কেটেছে, আমার মাও খুব ভালো কাটে কলমি শাক, বা আমার বোনও খুব ভালো কাটতে পারে, বাট আমি আমার ননদ এরা অনেক খুব ভালো কাটে কলমি শাক, মানে শাক পাওয়া খুব ভালো কাটে, কিন্তু আমার দ্বারা আমার দ্বারা কোনো দিনই হয় না। তো মা বলো দাদা আমি তোমাকে কলমি শাকটা কেটে দিচ্ছি, মা কেটে দিয়েছে, এটা আমার হেল্প হয়ে গেছে। তো সেইভাবে আমি
সয়াবিন চকলেটটা হয়ে গেছে কষানো, আর একটু জল দিয়ে পূর্ণ তালে হয়ে যাবে। তো রান্নাটা পুরোপুরি করে নিই, তারপর কষাটা কারণ তারা আসবে। তো বন্ধুরা, এখন তো সয়াবিন তরকারিটা হচ্ছে, সয়াবিন তরকারি একটু কষাই করেই করবো, মানে একটুখানি বেশি গ্রেভি গ্রেভি রাখবো, সয়াবিন তরকারি করবো। আর কমি সব থাকবে বন্ধুর সঙ্গে শেয়ার করুন দেখিয়েছিলাম। তো আজকে ওরকম আপাতত রান্না বান্না করছি, এখনও শেষ হয়নি। তো আমরা দেখিয়ে দিলাম কী কী রান্না দুপুরবেলার জন্য করছি। তো চলো, রান্নাটা একটু পরে হয়ে গেছে, সকলকে হেঁটে তো দিয়ে দিতেই হবে, যেহেতু একবার একটা মতো দিয়ে যাবে। তো আমি তোমার সঙ্গে একবার সুন্দরবাদে কথা বলতে আসবো ছেলে পুত্র দেওয়ার পর। আর ছেলে আসার সময়, শুধু কাজ আসার সময় অনেক অনেক তখন থেকেও অনেক কাজকর্ম থাকে, যেমন ধরো এই আসলে ছেলেকে খাওয়া খেতে দেবা বা সব সময় সেগুলো থাকে। তো তোমার সঙ্গে আমার সুন্দরবাদে কথা বলতে হবে আসছি। রান্না হয়ে গেছে, কলমি শাক ভাজা, সয়াবিন আলু কষা, সিম্পল রান্না, কেক কাটা করে হয়ে। তো বন্ধুরা, এখন একটু বসে আছি, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে বসে রয়েছি। আর আমার এখন ঘরে কোনো কাজ আর থাকে না, সন্ধ্যেবেলা দিয়ে ঘরে সেরকম কোনো কাজ থাকে না, সকালের দিকে কাজটা প্রচুর থাকে। সন্ধ্যেবেলায় কাজ থাকে তো সেটাকে পড়ানো থাকে, আর চা খাওয়া করা থাকে, রাত্রে রান্না থাকে, এটাই থাকে। আর রাত্রে রান্না তো রটা ঠান্ডা নাগাজ করে দেবো, দাদার কাছে একটু বাজারে পাঠিয়েছে আজকে, দাদা গেছে বাজারে। আর মায়ের সাথে আমি একটু বসে আছি, আর মায়ের চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যে দেওয়াও আমার হয়ে গেছে, ছেলে তো পড়তে আছে অনেকক্ষণ আগেই, এই জন্য একটু বসে আছি। আর ছেলে সন্ধ্যেবেলায় ছেলে পড়তে যাওয়ার পরে আমি এখানটা ভালো করে গুছিয়ে রাখেছি, শোকেসের সামনে ভালো করে গুছিয়ে রাখলাম, কেন পুরো ধুলো হয়ে গেছিলো, সেই কারণে জন্য গুছিয়ে একটু এটা রেখে দিয়েছি, যেটুকু দরকার সেটুকু রেখেছি, কারণ অতিরিক্ত রাখলে তো সব বাজতে পড়ে যাবে সেই কারণের জন্য। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ মোটামুটি করে রেখে, তো যাই ঘরের সমস্ত কাজ করে রেখে একটু বসে আছি। তো রাত্রে রান্না জানি না কী করবো, আমার দাদার কাছে তো বাজারে বললাম, আর আমার ছেলে দেখি খায় আছে জল খাবার, রান্না করে দেবো ওকে, কী খায় দেখি। আর আজকে আমার ভালোই গরমটা রয়েছে, একদম গরমটা কম নেই। তো 10-20 মিনিট পর ছেলে আসুক, আর অনেকক্ষণই প্রায় হয়ে গেছে, সাড়ে সাতটা আমার বাজতে যায়, আর কিছুক্ষণ পর চলেই আসবে। আর রাত্রে রান্না করবো সময় সেরকম তোমার দেখতে থাকি, তো চলো কিছুক্ষণ পর ফিরে আসি। তো বন্ধুরা, দাদা ভাই তো বাজারে গেছিলো, বাজার থেকে একটুখানি বলেছিলাম চিকেন আনতে, কিন্তু চিকেন পাই না, কিন্তু দোকানটা একটু বন্ধ। তো রাত্রিবেলার জন্য বলে দিল যে জিজ্ঞেস করলাম ছেলেকে আস্তে আস্তে ছেলে কী খাবে, তো দাদা ভাই বললো রাত্রে একটুখানি ইয়ে করে নিতে, রাত্রে বলে একটুখানি আলু তরকারি করে নিতে, আর একটু বলে সাদা পরোটা করে নিতে, সাদা যে ময়দা পরোটা আমার সমস্যা, ময়দা পরোটা খাই না, আটা পরোটা খাই, তো একটুখানি ময়দা পরোটা করে নেবো, আর চচ্চি করে নেবো। আর দাদা ভাই বললো আর সময় একটু মিষ্টি আনো, তাহলেই হয়ে যাবে, কেন যদি না পেরে তো কিছু করার নেই, বাজার থেকে ঘুরে আসতে হলো, কারণ বাজার একটু বন্ধ দেখাচ্ছে যেখানে সেখানে, সেই জন্য ওখানে নাকি খুব মারা গেছে, সেই জন্য বন্ধ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এত পর্যন্ত রাখলাম, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবো। ছেলে পড়তে থেকে গেছিলো, পড়তে থেকে চলে এসছে, দেখো ব্যাগ পড়তে থেকে ওখানে চলে এসছে, এবার ও খাবে, ওকে একটুখানি আমি একটা ম্যাগি করে দেবো, সেটা খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তো চলো নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি আসছি, টাটা। আমি সারাদিনের ভিডিওটা কেমন লাগবে ওকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি, টাটা।